হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্পিলেশন দেওয়া হয়েছে পার্ট 8, যেখানে পূর্ণ মান দেওয়া হয়েছে 40, এই 40 নম্বরের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করি। তো প্রথমে এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এক নম্বরে দেওয়া আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQs, এবং প্রশ্নের মান দেওয়া আছে 1 × 7 = 7। একের এক নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যা চারটির তিন অঙ্কের সংখ্যাটি হলো, তো উত্তর হবে অপশান বি 102। একের দুই আছে 2, 3, 4 সংখ্যা তিনটি দিয়ে গঠিত তিন অঙ্কের সবথেকে বড় সংখ্যাটি হলো, সেখানে উত্তর হবে অপশান সি 432। একের তিন আছে 238/3 করলে আমরা পাবো 238 = 3×79 + 1, এখানে ভাগফল হলো, তো উত্তর হবে অপশান সি 79। একের চারে আছে শচীনের রান 128, সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান, তো এখানে উত্তর হবে অপশান বি 1-এর স্থানীয় মান থেকে কম। একের পাঁচে আছে 52×3 = এখানে উত্তরটা হবে অপশান বি 50×3+2×3। একের ছয়ে আছে একটি জামার দাম 100 টাকা, এরূপ চারটি জামা কিনতে খরচ হবে, অপশান বি হবে উত্তর 100×4 টাকা। একের সাথে আছে 360 দিয়ে ভাগ করলে ভাগফলে শতকের ঘরের অঙ্কটি হলো, উত্তর হবে অপশান সি 1। দুইয়ের দাগে দেওয়া আছে সত্য বা মিথ্যা অথবা TF লেখো, প্রশ্নের মান দেওয়া আছে 1×7 = 7। দুইয়ের একের প্রশ্ন দেওয়া আছে 99-এর পরের সংখ্যাটি দুই অঙ্কের, তো এটা হচ্ছে ভুল, কারণ 99-এর পরের সংখ্যা 100, সেটা হচ্ছে তিন অঙ্কের, তো এটা লিখতে হবে F অথবা মিথ্যা। দুইয়ের দুই আছে 302-কে স্থানীয় মানে বিস্তার করলে লিখলে পাবো 300+0+2, এটা হচ্ছে ভুল, এখানে লিখতে হবে এফ বা মিথ্যা, কারণ এটাকে 302-কে স্থানীয় মানে বিস্তার করলে পাওয়া যাবে 300+0+2। দুইয়ের তিনে আছে 55+5, এই যোগফলে এককের ঘরের অঙ্কটি হলো 0, সেটা হচ্ছে ঠিক, এখানে টি লিখতে হবে বা সত্য লিখতে পারো। আচ্ছা, দুইয়ের চারে আছে দ্রাবিড়ের রান 119 এবং লক্ষণের রান 111 হলে লক্ষণের রান দ্রাবিড়ের রান থেকে 8 কম, সেটা হচ্ছে ঠিক, 119 থেকে 111 বিয়োগ করলে 8 হয়, তো এখানে লিখতে হবে টি। দুইয়ের পাঁচে আছে ভাগশেষ ভাজকের থেকে বড় হয়, তো এটা মিথ্যা, এখানে লিখতে হবে এফ বা মিথ্যা। দুইয়ের ছয়ে আছে 77/7 ভাগফলটি 80/8 ভাগফল থেকে 1 বেশি, এটা সঠিক তথ্য, এখানে লিখতে হবে টি বা সত্য। দুইয়ের সাথে আছে জোড় সংখ্যার একটি জোড় হলো 12 আর 13, তো এটা হচ্ছে ভুল তত্ত্ব, কারণ 13 জোড় সংখ্যা নয়, 13 হচ্ছে বিজোড় সংখ্যা, তাই এখানে। তিনের দাগে আছে স্তম্ভ মেলাও যে কোনো তিনটি, প্রশ্নের মান দেওয়া আছে 3, এখানে প্রথম স্তম্ভে দেওয়া আছে 205, তো 205 হচ্ছে এটা, তো এটার সাথে এটা মিলবে। তারপর আছে হচ্ছে 502, তো 502 হচ্ছে এটা, তো এটার সাথে এটা মিলবে। এরপর আছে 250, তো 250 হচ্ছে এটা, দুটো 100-এর কার্ড আর 5টা 10-এর কার্ড আছে, তো এটার সাথে এটা মিলবে। তারপর আছে 500 থেকে 20 বেশি, অর্থাৎ 520, তো এটার সাথে এটা মিলবে। তো চার নম্বর আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও যে কোনো তিনটি, প্রশ্নের মান দেওয়া আছে 3, ক স্তম্ভে প্রথমে দেওয়া আছে 100 টাকার নোট এটা, তো এখানে হচ্ছে এটার সাথে এটা মিলবে 50, 70, 80, 90, 100, তো এটার সাথে এটা মিলবে। তারপর আছে কি 50, 50, 100, 50, 50, 100 মানে হচ্ছে 200, তো এটার সাথে এটা মিলবে, এখানে 2টো 100 টাকার নোট আছে, তো এটার সাথে এটা মিলবে। তারপর এটা হচ্ছে 65, তো মানে 50+10 আর 5 হচ্ছে 65, তো এটার সাথে এটা মিলবে। তারপর আছে 4টে 5 টাকার কয়েন আছে, তো 4×5=20, তো 20-র সাথে এটা মিলবে, তো এখানে যে কোনো তিনটি মেলালেই হবে, আমরা 4টে এখানে মিলিয়ে দিয়েছি। পাঁচের একের প্রশ্ন দেওয়া আছে ছোটো থেকে বড় সাজাও, ওকে, এই সংখ্যা 4টিকে ছোটো থেকে বড় হিসাবে সাজাতে হবে, তো উত্তরটা এভাবে লিখবে ছোটো থেকে বড় হিসাবে সাজিয়ে পাই, প্রথমে ছোটো হচ্ছে 205, তারপর 236, 423, সবার শেষে হচ্ছে 500। পাঁচের দুই আছে সাজিয়ে বিয়োগ করো 501-29, সেটাকে 501 তার নিচে লিখতে হবে -29, এবং এটাকে বিয়োগ করতে হবে, উপরে 1 মানে 11 ধরতে হবে, তো 9 থেকে 11 থেকে 9 বাদ দিলে 2 থাকে, হাতে 1 থেকে 2 থেকে 3 আর 7 থেকে 10, হাতে 1 থেকে 1 আর 4 থেকে 5, তো এখানে আমাদের উত্তর হবে 472, তো উত্তর লিখতে হবে নির্ণয় বিয়োগ ফল 472। পাঁচের তিনে আছে আজ মাশরুমের জালে 198টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে, কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে, তো আমরা উত্তরটা এভাবে করব, মাশরুমের জালে 198টি রুই মাছ উঠেছে, দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে, তাহলে মাশরুমের জালে রুই মাছ বেশি উঠেছে, তাহলে এটাকে আমরা বিয়োগ করবো 198-176, 8 থেকে
6 বাদ দিলে 2 হয় আর 9 থেকে 7 বাদ দিলে 2 হয় এক একে মিলে গিয়ে 0 তো আমাদের উত্তর হচ্ছে বিয়োগফল হচ্ছে 22 তো উত্তর লিখতে হবে অতএব মাশরুমের জালে 22 টি রুই মাছ বেশি উঠেছে 5 এর 4 এ আছে গুণ করো 135 গুণ 6 তো 135 এর নিচে 6 দিয়ে আমরা গুণটা করব 5 6 30 এর 0 হাতে 3 থাকে 318 আর 3 21 এর হাতে 2 থাকে 6 1 6 2 8 তো আমরা উত্তর পেলাম 810 তো উত্তর লিখতে হবে নির্ণয় গুণফল 810 5 এর 5 এর দাগে আছেন 605 টি আপেল 6 টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলো আপেল রাখা হলো বাক্সের বাইরে কতগুলি রইল তো এটাকে আমাদের ভাগ করতে হবে 605 কে 6 দিয়ে তাহলে আমরা উত্তরটা পাবো তো এখানে আমরা লিখবো 605 ভাগ 6 তারপর এখানে ভাগটা তোমরা করে কিন্তু তোমাদের দেখাতে হবে 605 তো প্রথমে 100 দিয়ে দেবে 600 একে 600 তারপর বিয়োগ করলে বিয়োগফল কত হবে 5 তো ভাগফল হচ্ছে আমাদের 100 এবং ভাগশেষ হচ্ছে 5 তো উত্তরটা লিখবে অতএব প্রত্যেকটি বাক্সে 100টি আপেল রাখা হলো বাক্সের বাইরে 5টি আপেল রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাদের প্রয়োজন যাতে তারাও এখান থেকে উত্তরগুলো সঠিকভাবে জেনে নিতে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও ফিরে আসবো আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই